হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজও জিজ্ঞেস করব তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি শ্বশুরবাড়িতে যেমন সকালে উঠি সেরকম মায়ের বাড়িতেও আমি সকালে উঠে যাই তো তোমরা দেখতেই পেলে কটার সময় আমি উঠেছি উঠে এখন চা বসিয়েছি কি বলো তো শ্বশুরবাড়িতে উঠে উঠে না অভ্যেস হয়ে গেছে তো মায়ের বাড়িতে গিয়েও আমি শুয়ে থাকতে পারি না এরকম নয় যে মায়ের বাড়িতে গেছি বলে আমি শুয়ে থাকবো বেলা অবধি এরকম কিছুই না ওখানেও আমি তাড়াতাড়ি উঠে যাই তো দেখো মা বাবা ভাই আমার চারজনের চা বানিয়েছি বিট্টু চা খায় না সে কারণে বিট্টুর জন্য আর করিনি তো সকালে চা খাওয়ার পর আমি মায়ের বাড়িতে গিয়ে আমি সব কাজই করি মায়ের হাতে হাতে মাকে কিছু করতেই দেই না আমি কী তো মায়ের শরীর না খুব একটা ভালো থাকে না হার্টের প্রবলেম তারপর সুগার প্রেশার মানে অনেক রকম মা রোগের জড়িয়ে আছে সে কারণে মাকে খুব একটা কাজ আমি করতে দেই না যখন আমি যাই যখন থাকি না তখন মা নিজেই করে তো মাকে অনেক সময় বলেছিলাম যে একটা কাজের জন্য একটা লোক রেখে দিতে তো মা বললো যতটুকু আমার হাত পা চলছে সেটাও বন্ধ হয়ে যাবে একটু কাজ টাজ না করলে সে কারণে মা যতটুকু পারে করে কিন্তু আমি গেলে মাকে কিছু কাজই করতে দেই না কিন্তু মা বকে যে ওখানে করছিস আবার এখানে এসেও করছিস একটু বস একটু রেস্ট নেই হ্যাঁ রেস্ট নেই কিন্তু আমি যে মা করছে আমি বসে থাকবো মা রান্না করছে আমি বসে বসে টিভি দেখবো এরকম কিছু না আমি সব কাজ করে তারপর আমি বসি আর আমার ভালোই লাগে না এবার মা এরকম অসুস্থ মানুষ সে সব কাজ করবে হ্যাঁ এবার আমি ওরকমভাবে বসে থাকতে ভালো লাগে কোনো মেয়েই পারবে না বলো না তোমরাই কি পারবে কোনো মেয়েই পারবে না ওটা তো আমি শ্বশুরবাড়িতে থাকলেও আমি শাশুড়িকে কিছুই করতে দিই না আমি সব করি সকালে উঠে দেবুর রান্না করি ও অফিসে বেরিয়ে গেলে বাকি সব কাজ নিজের হাতে করি শাশুড়ি কিছুই করেন আর আমি করতেও দেই না সেরকম আমি মায়ের বাড়িতে গেলেও আমি মাকেও কিছু করতে দেই না আমি সব করি তো মা কাটাকুটি কে মানে সবজি কেটে বেটে এইগুলো সব এগিয়ে দেয় কিন্তু বাকি আমি বা যত কাজ থাকে সব আমি করে নিই আর তেমন তো কিছু না ওই একটু একটু কাজ ওগুলো কিছু ব্যাপার না আমার কাছে আমি সব কাজ করে নিই তো যাই হোক এখন বাসন টাসন ধুয়ে এখন অনেকগুলো জামা কাপড় কাচার আছে তো ভাই একটু বাইরে গেছিল ভাইয়ের কয়েকটা কাপড় আছে তো মায়ের খাটের বেড কভারগুলো তো ওগুলো কেছে দেব এখন আমি আর বিট্টুর কয়েকটা কাপড় বাবার এরকম মিলে কয়েকটা জোরও হয়েছে তো মা বলেছিল যে মা কেচে দেবে তো আমি বললাম তুমি বসো আমি কেচে দিচ্ছি তো এগুলো আগে ধুয়ে নিই এগুলো না ধুলে আমি ছাদে যাবো কাপড় কাচতে মা এসে ঠিক টুকটুক করে ধুয়ে নেবে তো এগুলো আমি ধুয়ে তারপরে আমি ছাদে যাব আর আজকে রোদটা উঠেছে কয়েকদিন ধরে রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে একটু রোদ একটু বৃষ্টি তো আজকে রোদটা উঠেছে আর আমি বাড়ি চলে যাব তো সেই কারণে কাচাকুচিগুলো করে দিই নাহলে মা আবার একা একা সব কাঁচা নিয়ে বসবে তো বেড কভার ভাইয়ের জিন্সের প্যান্ট ট্যান এগুলো কাঁচতে না মা হাঁপিয়ে যায় ওই যে বললাম না হার্টের প্রবলেম আছে তো মা হাঁপিয়ে যায় তো ওইগুলো সব আমি কেচে দেব এখন যতক্ষণ আমি আছি তো সব বাসন আমার ধোয়া হয়ে গেছে তো দেখো ছাদে এসে আমি এতগুলো জামাকাপড় কেচে নিয়েছি আর এই যে দেখো যে গাছটা আমি দেখালাম পুরো দেখাতে পারলাম না ওটা হচ্ছে আঙুর গাছ তো আবার যখন যাব যদি আঙুর হয় তোমাদের দেখাবো আমি আর দেখো এতগুলো জামা কাপড় সব কে কেচেছি আমি জানো তো এই কাচার এখানে একটা মজার ভিডিও হয়েছে কি বলো তো সরি ভিডিও না একটা কথা হয়েছে মাকে বলেছি মা একটু ভিডিও করো তো মা ফোন নিয়েই দাঁড়িয়ে আছে দিয়ে বলছে হয়ে গেছে এবার আমি এসে যখন দেখছি কিছুই হয়নি ফটো তুলেছে দিয়ে বলছে এবার মা তো জানে না মাকে দোষ দিয়েও লাভ নেই তো দেখো আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে যত আমি বিকেলে বাড়ি চলে যাব আজকে সে কারণে দুপুরে আজকে আমাদের বিরিয়ানি রান্না হবে তো বিরিয়ানিটা আমি বানাবো তো অনেক ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করার কিন্তু হলো না এই কারণেই বাবা অফিস থেকে খেতে আসে একটা সময় তো টাইম হয়ে যাচ্ছিলো সেই কারণে তার পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো মাঝে মাঝে একটু শেয়ার করেছি তোমরা একটু দেখে না তো দেখো চিকেন নিয়ে এসছে এখানে দেড় কেজি চিকেন আছে তো হাফ বিরিয়ানি হবে আর হাফ চিকেন কষা হবে তো এগুলো আমি পরিষ্কার করে নেবো এখন পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে যা যা মাখানোর এগুলো এখানে মেখে রেখে দেবো চিকেনটায় তারপর আমি সানে যাব কারণ সান করে গোপালকে ওঠাতে হবে গোপালকে নিয়ে আসি আমি ওকে ছেড়ে আসি না ওখানে কারণ ওরও তো মামা বাড়ি ওকে তো আসতে হবে তো আমি নিয়ে চলে আসি ওকে যখনই আমি যতবারই মায়ের বাড়ি আসি যখন থেকে আমি ওকে রেখেছি আমি যতবার মায়ের বাড়িতে আসি আমি ওকে নিয়ে আসি ওকে ছেড়ে আমি আসি না তো এই যে মা সব কেটে কুটে দিচ্ছে বসে বসে চিকেন হবে বিরিয়ানি হবে সব কেটে গুটে দিচ্ছে ভাই এই যে চাল নিয়ে চলে এসছে তো আমাদের বিরিয়ানি টিরিয়ানি মা পারে না হয়ও না বলে তো চালটা তোলা থাকে না যখন আমাদের হয় যখন আমি যাই তখন আমাদের বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো সব নিয়ে আসছে চাল তো দেখো আমার স্নান করে পুজো হয়ে গেছে তো ওগুলো সব জোগাড়জাত করে স্নান করে পুজো হয়ে গেছে কারণ ওকে তো ওঠাতে হবে তো এই দেখো আমার গোপাল বসে আছে তো স্নান করে পুজো হয়ে আমি আবার রান্না করে চলে রান্নাঘরে চলে এসেছি কারণ রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে বাড়ি যাব আর বাড়ি একটু পরে গেলেও হবে কিন্তু বাবা চলে আসবে বাবা ঠিক টাইমে না খেতে পেলে আবার অসুবিধা হবে তো এগুলো সব মেখে রেখে আমি চলে গেছিলাম আমি আর ভাই সব ইয়ে করেছি এগুলো আর এই যে মা বসে বসে আলু কেটে দিয়ে আর এই যে এই চিকেনটা এটা কষা হবে চিকেন কষা হবে আর দেখো আমি বিরিয়ানি জল বসিয়ে দিয়েছি এখানে আর মা তো পেঁয়াজ আদা রসুন সব কেটে দিয়েছে এগুলো আর পুরো রেসিপিটা শেয়ার করার খুব ইচ্ছে ছিল গো কিন্তু হলো না তো দেখো জল গরম হয়ে গেছে আর ঘি দিলাম এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়েছি নুন দিয়েছি তো এগুলো হতে হতে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি ওই বিরিয়ানিতে যে আলুটা দেব ওই আলুটা ভাজা হচ্ছে ওই আলুটা ভাজা হচ্ছে আর ওখানে জলটাও গরম হয়ে গেছে চালটা ধুয়ে আমি দিয়ে দিলাম এবার চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ভাই বলেছিল কিছুক্ষণ ভিজিয়ে রাখতে তো আর ভেজানো হয়নি তো ডাইরেক্ট আমি ধুয়ে দিয়ে দিয়েছি আর এই যে বিরিয়ানির চিকেনটা হচ্ছে এখানে আর দেখো বাকি যে চিকেন কষাটা হবে এই যে এইদিকে কড়াটা বসানো আছে এই যে চিকেনগুলো এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কারণ কারণ তাড়াতাড়ি না করলে এবার বাবা অফিস থেকে আসবে খেতে না পেলে কেমন লাগবে বলো সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি তাই পুরো তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বিরিয়ানি তো তাড়াতাড়ি বাবা এসে খাবে আর আমাকেও বাড়ি যেতে হবে কারণ বিট্টু স্যার আসবে সাড়ে তিনটের সময় তো সেই কারণে আমাকেও তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে খেয়ে উঠেই আমাকেও বেরিয়ে যেতে হবে তো এবারটা দেখাতে পারলাম না তো পরেরবার আবার বিরিয়ানি করলে তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা আমি শেয়ার করবো তো আজকে চলো তুমি দেখতে থাকো ভিডিওটা